ভালোবাসেন, যাকে তিনি মহব্বত করেন, যার দিকে কুদরতি নজর ফেলেন, তাকেই ভালো কাজ করার ক্ষমতা দেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভালো কাজ সংগঠিত হয় কোথায়? যেই জায়গার প্রতি আল্লাহর নেক নজর নিক্ষিপ্ত হয়, বলেন না আলহামদুলিল্লাহ। এখন মনটা একটু খারাপ হইতে পারে, লোকজন কম, ছোট্ট একটা মাহফিল। আমার ভাইরাম, লোক দুনিয়ার দৃষ্টিতে আমাদের চক্ষুতে দেখতেছি কম, সামিয়ানা ছোট লোক কম হলে আল্লাহর কাছে ওদের দাম কম, কথা বলেন? লোক বেশি সামিয়ানা বিশাল, তাহলে আল্লাহর কাছে দাম একটু বেশি। মজমা তিনি মজমা ছোট হোক আর বড় হোক, ও আমার বন্ধুরা আল্লাহর পাগলেরা, পয়গম্বরের উম্মতেরা মন থেকে শুনে নাও, মজমা তিনি মজমা ছোট হোক আর বড় হোক, রাব্বুল আলামিনের কাছে কিন্তু ইজ্জত কোনোটারই কম না। আমার ভাইয়েরা, মজমার ইজ্জত যেহেতু কম না, মজমায় যারা আসবে তাদের ইজ্জত মনে হয় কম। যেহেতু মজমার ইজ্জত কম নয়, সুতরাং মজমায় যারা উপস্থিত হবে তাদের ইজ্জত আল্লাহর কাছে অনেক 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 গুণ বেশি। মন খারাপ করার কিছু নাই, এসেছি, যত সময় এসেছি, মোনাজাত আখিরি মোনাজাত দিয়ে যদি যেতে পারি, আগামীকাল থেকে একটা আমলও যদি বৃদ্ধদের মনে না থাকে, কোনো আমল ধরে রাখতে না পারি, শুধু মাগরিব থেকে গভীর রজনীতে বসেছি, এই বসে থাকার বিনিময় আল্লাহ রব্বুল আলামিন এক নাই দুই নাই কম পক্ষে 32 লক্ষ নেকি আপনার আমল নামায় লিখে দেবে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের হায়াতের মালিক কি? বিচরণ করতেছি দুনিয়ায় কার হুকুমে, আবার যখন হায়াত শেষ হবে চলে যাব কার হুকুমে, কথা বুঝেন? এসেছি কার হুকুমে বলেন, সবাই বলেন এসেছি কার হুকুমে। হায়াত যতটুকু বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছেন কে? আবার যখন হুকুম হবে চলে যাব কার হুকুমে? আমার ভাইরা, আমি বুঝাইতে চাচ্ছি, যেহেতু এই দুনিয়ায় আসছি আল্লাহর হুকুমে, সবাই বলেন দুনিয়ায় আসছি আল্লাহর হুকুমে, আমার হায়াতের মালিক আল্লাহ, আবার যখন আল্লাহর ডাক এসে যাবে দুনিয়ার থেকে চলে যাব আল্লাহর হুকুমে, কথা ঠিক কিনা? তবে মাঝখানে যে হায়াতটুকু আল্লাহ দিয়েছেন, কারো 40, কারো 50, কারো 30, কারো 20, কারো 10, কারো 7, এই হায়াতটুক পরিচালনা হবে কার হুকুমে? করতে পারতেছি? বাজান বুরহান বলে গেছে, ইসলামী আন্দোলন অনেকে করে, আর আমাদের নিজস্ব লোকজন বলে তোমরা তো আর ক্ষমতায় যাব না, বাজান যেটা বললো ভোট পচায় লাভ কি? নমরুদ যখন আগুন জ্বালাইছিল ইব্রাহিমকে পোড়ানোর জন্য, ওই আগুনের যে লেলিহার, এটা কি ব্যাঙ্গের পোষাবে নেবা সম্ভব? ব্যাঙ বারবার নদীতে লাফায় পড়ে, পানি পান করে আর পোষাব করে। ব্যাঙকে প্রশ্ন করা হলো, ব্যাঙ তুই কেন বারবার পানি পান করিস, আর আগুনের কাছে তো যেতে পারিস না, একটু এগোইয়া পোষাব করিস, কারণটা কি? তোর পোষাবে কি আর আগুন নিবে নি? একটা ব্যাং, সে একটা জীব, ক্ষুদ্রতম জীব। ব্যাং উত্তর দিয়েছিল, আমি জানি, আমি জানি, আমি জানি আমার পোষাবে আগুন নিবে না, নিবা তো সম্ভবই না, কিছু উপকারও হবে না। বলে তাই তুই পোষাব কেন করিস? আমি পোষাব করি এই জন্য, মওলায়ে কারিম আমার আল্লাহ দেখুক, আমি নমরুদের বিপক্ষে আর ইব্রাহিমের পক্ষে, কথা ঠিক কিনা? আমি নমরুদের বিপক্ষে, ইব্রাহিমের পক্ষে, আমার আল্লাহ এইটা দেখুক, সুতরাং ভোট পশুক আর নষ্ট হোক, এটা আমাদের দেখার দরকার না, ভোট পচার ভয়তে নিজে পচে যাওয়া যাবে না,
বোট বসলে তেমন কোনো ক্ষতি হবে না, বোট বসলে আগামীকাল আমার নামাজের কোনো ক্ষতি হবে না, আমার জিন্দেগি পরিচালনা করার কোনো ক্ষতি হবে না, কিন্তু নিজে যদি পয়সা যায় ও বন্ধুরা উপায় কিন্তু থাকবে না। এখন চিন্তা করেন, ভোট পসাবেন না নিজে বসবেন, ভোট পসাবেন না নিজে বসবেন, হিসাব কিতাব আপনাদের কাছে ছেড়ে দিলাম, আমার বাবজানরা আমার ভাইরা আল্লাহর পাগলেরা পয়গম্বরের উম্মতেরা, মজলিস ছোট হোক আর বড় হোক যে কথা বলছিলাম, আল্লাহর কাছে কিন্তু কদর মোটেই কম না। সুতরাং এই মজলিসে এসে আমরা খুশি না বেজার? সবাই খুশি, খুশির আওয়াজটা বোধ হয় আসতে হয়, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়, খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়, জোরে সরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। আজকের মাহফিল আমার ভাইয়েরা, কুরআনবাড়ি ডুবাতলা মাদ্রাসা এবছর যে মাহফিলে এসেছেন 58তম মাহফিল, আমার মনে হয় মুরব্বী যারা আছেন বয়স মনে হয় আরো দু এক বছর বেশিও মাদ্রাসা হতে পারে, কথা ঠিক কিনা? এত পুরনো একটা মাদ্রাসা, পিছনের দিকে তাকায় দেখেন কি জীর্ণ শীর্ণ অবস্থা। আমি ওয়াজ করার জন্য বসি নাই, আমি ওয়াইজিও না, দু একটা কথা একটু বলবো আপনাদেরকে, মনে বড় ব্যথা, যেহেতু আমি মাদ্রাসার কাজ করার জন্য আজ 9 দিন বাড়িতে আসছি, মসজিদের ইমামতি রেখা। মুন্সীগঞ্জের একটা নিয়ম আছে, ইমাম সাহেব যদি বাড়ি আসার ছুটি না চায় আর বেতন বাড়াইতে না কয়, জীবনেও তার চাকরি যায় না। শুধু ছুটি যাবে না আর বাড়ি বেতন বাড়াইতে কবে না, বছর বছর ওর চাকরি কোনোদিন যাবে না, ছুটি চাইলে বেতন বাড়াইতে করে তাকে মন খারাপ হয়ে যায়। যাই হোক, এই কয়েকদিন ঘুরে ঘুরে মনে তো এমনি কষ্ট, আর এত কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে বসছি, কথা বলার আশার কথা না। আমি মাদারীপুরে চাকরি করছি 10.5 বছর, একটা চেয়ারম্যানের মসজিদে, খান সাধারণ এমপির বাড়ির পাশের মসজিদ, শুক্রবার 8টায় মারামারি লাগছে, 11টায় শেষ হয়েছে, দুই পক্ষ 50-60 জন করে হসপিটালে গেছে, কেউ কেউ মাদারীপুর রাখে নাই, ফরিদপুর রিপোর্ট করছে ফরিদপুরে। আমি আজানের পরে 12:30টায় আজান দিয়ে গ্রামে একটা ঘুরলে দিছি, মসজিদ কিন্তু সবাই সবাই মসজিদে নামাজ পড়বেন যারা বাড়িতে আছেন, 1:30টার সময় এলাকার সবাইকে নিয়ে ওই মসজিদে জামে মসজিদে জুমা পড়ছি, বললেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মধ্যে আপনারা জানেন মাদারীপুর, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া সব থেকে উচ্ছৃঙ্খল এলাকা মারামারিতে, টাকা বেশি, দলাদলি বেশি, মারামারি বেশি। তারা যদি 11টার সময় গঞ্জাম করে, 8টার সময় শুরু, 11টার সময় বন্ধ, 3 ঘন্টা কাজা, এরপরে যদি 1টা-1:30 সময় এক কাতারে দাঁড়াইয়া নামাজ পড়তে পারে, আমার গ্রামবাসীদের হাতে পায়ে ধরে বলি, আমাদের তো এইরকম মারামারি হয় নাই, এইরকম 20-30 জন-50 জন হসপিটালেও যায় নাই, আমাদের মধ্যে এমন কি বাধা, এক জায়গায় কেন বসতে পারছি না, ব্যর্থতা কিন্তু আমাদের। আজকে শত্রুতা করতেছেন করেন, আমার মতো মানুষের কথায় ফিরবেন না, ফেরেন না, কিন্তু বিপদ কিন্তু মাথার উপর থেকে যাচ্ছে না। আমাদের মাঝে অনেকেই রয়েছে এই মাদ্রাসার সঙ্গে, কেউ সম্পর্ক রেখে কবরে গেছে আর কেউ সম্পর্ক ছিন্ন করে কবরে গেছে, কথা ঠিক কিনা? ভালো ধান যদি হাটে নেন, মুরব্বীরা ভালো এক চম্বল দিতে পারবেন, তার মধ্যে চিটা দাম থাকলেও বিক্রি হয়ে যায় ভালো দামের দানে, কেননা ভালো দানের সাথে চিটা মিশে আসে, তাই চিটাও ভালোর দামে বিক্রি হয়ে গেল। কোরআন শরীফের জুজদান বানায় কাপড় দিয়া, এমনি যদি টুকরা কাপড় দেখেন লাত্তি মেরে ফেলায় দেন,
কিন্তু কুরআন শরীফের জুজদান যে কাপড় দিয়া বানাইছে ওটাও তো টেইলারের দোকানের কাপড়, ওটা কেন দেখলে চুমু খেয়ে উঠায় রাখেন? কারণ ওই কাপড়টা কিছুদিন কোরআনের সাথে মিশে ছিল, এই জন্য তাকে এত মহব্বত আর শ্রদ্ধা আর ভক্তি করতেছে। আমার ভাইয়েরা, আরশ বহনকারী চার ফেরেশতা, এরা নিজেদের মধ্যে গল্প চলতেছে, নিজেরা বলতেছে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করে আরশের দায়িত্ব দিয়া, আরশ ধরাই দিয়া আমাদেরকে দাঁড় করায় রাখছে, আমরা যদি আরশ ছেড়ে দিই আরশের অবস্থা কি হবে? এই কথা কইলা ফেরেশতারা যখন নিচের দিকে তাকাইছে, দেখে কোনো ফেরেশতার পায়ের তলে মাটি নাই। এবার ফেরেশতারা চিন্তা করলো, হায় হায়, আরশ ধরে আসি, বিদায় বেঁচে আসি, আরশ যদি ছেড়ে দিতাম আমরাই তো পড়ে মরে যেতাম, আমাদেরই তো অস্তিত্ব বিলীন হয়ে যাইত, সুতরাং আরশের সাথে হিসে আসি, তাই আমরা ঠিক আছি, কথা ঠিক কিনা? মাদ্রাসার সঙ্গে যদি মিলে থাকা যায়, আমার কথা দিয়ে, আমার বুদ্ধি দিয়ে, আমার অর্থ দিয়ে, আমার শ্রম দিয়ে, আমার ব্রেন দিয়ে, যে কোনোভাবে মাদ্রাসার সাথে যদি আমি জুড়ে থাকতে পারি, আমার কপাল বড় ভালো। কোনো ব্যক্তির হিংসামি, কোনো ব্যক্তির শত্রুতা কোনো প্রতিষ্ঠানের উপর পড়তে পারে না, পারে না, পারে না। আপনি বোঝেন চাই না বোঝেন, ও ভাই, ও আমার দেশি ভাইরা, বোঝেন চাই না বোঝেন বলার দরকার বলে গেলাম, মানেন চাই না মানেন বলার দরকার বলে গেলাম, হিসাব কিতাব নিজে নিজে মিলাইবেন। এখন আমরা এখান থেকে আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যেতে পারবো, এই গ্রান্টি কার কার আছে? হাত জাগান, হাত আছে, গ্রান্টি আছে? কারো গ্রান্টি নাই, কারো গ্রান্টি নাই। তাহলে মাদ্রাসা দিনের পক্ষে আর বিপক্ষে কাজ কোন সাহসে করে? রাত্রে ঘুমাইছে, সকালে যদি ঘুম ভাঙ্গে আগামীকাল, আর সকালে যদি ঘুম না ভাঙ্গে পরকাল, সকালে যদি ঘুমটা না ভাঙ্গে পরকাল, তাহলে কিসের অত হিংসা, কিসের অত অহংকার, কিসের অত দাম্ভিক্ষ, কিসের অত প্রতিবাদ, কিসের এত হিংসামি? খলিকল ইনসান যাইফা, মানুষ তো বড় অসহায়, মানুষ তো বড় দুর্বল। আমাদেরকে আল্লাহ যখন মায়ের পেট থেকে দুনিয়ায় বাহির করেছেন, ছয় মাস এক বছর পর্যন্ত আমরা যে কত অসহায়, ক্ষুধা লাগলেও বলার ক্ষমতা নাই, পোষা বাসলেও বলার ক্ষমতা নাই, অত্যন্ত অসহায় আর দুর্বল মানুষ আমরা। এই দুর্বলকে আল্লাহ পাক কুদরতি ভাবে লালন পালন করে আপনাকে আমাকে সবল বানিয়েছে, ব্রেন দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, সাড়ে তিন হাত বডি দিয়ে, এই বডির মধ্যে কোটি 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 টাকার সম্পদ বর্তমান বাজারে। যদি আমার আপনার বডির ভিতর আমার আল্লাহ পাক যেই সম্পদ দিয়েছেন, বাজার দর তো হিসাব করার তুলনা চলে না, তারপরেও মোটামুটি একটা হিসাব, কোনো 50 কোটি টাকার সম্পদ আপনার আমার এই বডির মধ্যে দান করছেন আমার আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? মানুষের চলার জন্য যেটুকু রক্ত প্রয়োজন, তার থেকে 4 পাউন্ড রক্ত আমার আল্লাহ আপনার আমার বডির মধ্যে স্পেশাল ভাবে রেখে দিয়েছেন রিজার্ভ ফান্ডে। আপনার যদি পা ভেঙে যায়, কেটে যায়, হাসপাতালে নিতে নিতে যে রক্তটুকু বের হবে, ওই রিজার্ভ ফান্ড থেকে ওইটা পূর্ণ হয়ে যাবে, আপনি হাসপাতালে নেওয়ার পরে সুস্থ হয়ে যাবেন। আমার আল্লাহ জয়ীব মানুষটাকে, অত্যন্ত দুর্বল মানুষটাকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে আমার ভাইরা সবল বানাইল, দামি বানাইল, সম্মানী বানাইল। অথচ আমরা আমাদের নিজের কিছু কর্মকাণ্ডর কারণে আমরা বড় বেদামি হইয়া কবরের দিকে রওনা করছি, কথা ঠিক কিনা? আমার দেশবাসী ভাইরা, রাগ করেন না, হাতে ধরে পায়ে পড়ি, আপনাদের ছেলে পেলে ভুল হইলে ক্ষমা করবেন, এখনো সময় আছে, ফিরে আসেন, নিজের বাঁচাটা নিজে বাঁচেন। ক
কবরের সামান জোগাড় করেন, কবরের পথ প্রসারিত করেন। ওই কবরে কিন্তু সাথে নাই, বাদি নাই, বিছনা নাই, দরজা নাই, জানালা নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আল কবর ওয়াহিদ, আল কবর জুলমাতুন, কবর বড় একা একের ঘর, কবর বড় অন্ধকার ঘর। এই কবরের কথা যদি চিন্তা ঠিকই আমাদের মনে আসতো, আমরা কেউ মাদ্রাসার বিরোধিতা করতে পারতাম না। আমার ভাইরা, এই জন্য মুরব্বীরা যারা আছেন, যাদের কানে আওয়াজ পৌঁছচ্ছে, আপনাদের দুই পায়ে হাত দিয়ে বলছি, আমি আত্মার কার ছেলে, আপনাদের এলাকার একটা ছেলে, অত্যন্ত নগণ্য একটা ছেলে, অনুরোধ করছি মাদ্রাসার বিরোধিতা করেন না। কোনো ব্যক্তির প্রতিহিংসামী জন্য মাদ্রাসার প্রতিষ্ঠানে এই জিনিসটা টেনে এনেন না। নিজের অস্তিত্ব, নিজের ব্যক্তিত্ব, নিজের ক্ষমতা, নিজের দাম্পিক্য, নিজের বংশীয় প্রভাব, নিজের টাকার ক্ষমতা, এইটা দেখানোর জন্য অন্তত তিনিও শুধু মাদ্রাসা না, কোনো কাজের সাথে বিরোধিতা করবেন না, হাতে ধরি পায়ে পড়ি। নিজের ক্ষতি নিজে কইরেন না, কের কবরে কেউ যাবে না, আমার হিসাব আমাকে দিতে হবে। আরে মাদ্রাসার চালুট হইতে গেলে আমার তো মনে হয় একটা ভিক্ষুক যদি ভালো একটা পরিবারের দরজায় যায়, ভিক্ষুকটাকে ভিকে ফিরাই দিতেও তারা একটু লজ্জা পায়। অথচ মাদ্রাসার জন্য আমাদেরই ভাইয়েরা যদি নিষেধ করা হয়, আমাদের এলাকায় কালেকশনের জন্য আসবেন না। দিনই প্রতিষ্ঠানের মাহফিল আল্লাহ পাক তার কুদরতি ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠানের মাহফিল উঠাই নেবেন যে কোনো ভাবে, কিন্তু আপনি নিজে ঠকে গেলেন, নিজে ব্যর্থ হলেন, নিজে আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেলেন। কেন কেন নিজেকে ইসলাম থেকে সরাই নেব বলে এই জায়গায় করব না অন্য জায়গা করব? আপনার হক কোনটা? আপনার হক কোনটা? হক দেখবেন হাদিসের মধ্যে আসছে, আত্মীয় স্বজনের চেয়ে দায়েদির চেয়ে, আমাদের গ্রামে দায়েদি বলে বেশি হক প্রতিবাসীর, বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি যদি অসুস্থ হই, আপনাকে আমাকে প্রতিবাসী আগে হসপিটালে নেবে, কথা ঠিক কিনা, নাকি আমার মামা বাড়ি সিদ্ধালমারি সেখান থেকে এসে আগে নেবে? এই জন্য প্রতিবাসীর হক বড় বেশি। এই প্রতিষ্ঠানে আপনার আমার যারা আজকে বিরোধিতা করছি, তাদের বাপদাদাদের ঘাম আছে এই প্রতিষ্ঠানে, কথা বলেন ঠিক কিনা? বাপদাদাদের ঘাম যেই প্রতিষ্ঠানে চলছে, যেই প্রতিষ্ঠানের জন্য আমাদের মুরব্বীরা দিনের পরে দিন, রাতের পরে রাত কষ্ট করেছে, শ্রম দিয়েছে, রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, বৃষ্টি ঝড় রোদ সব উপেক্ষা করে এই মাদ্রাসার জন্য কাজ করেছে। আজকে আমি তার ঔরাজার সন্তান হয়ে বাবার অস্তিত্ব কেমনভাবে নষ্ট করতে পারি? আমার ভাই, এই জন্য মনে অনেক ব্যথা। মাদ্রাসার মোটামুটি একটা দায়িত্ব আলেমদের হাতে দিয়েছেন, আমরা কোনো কাজ করতে পারলে স্বাচ্ছন্দ্যে, কোনো কাজ আমরা সাকসেস করতে পারি না। আপনারা দূরে বসে অনেক কিছু শোনেন, আলেমরা কি করলো বলেন, কি করব? যে কোনো প্রতিষ্ঠান চালাইতে হইলে অর্থ লাগে, নিজের ব্যক্তিগত অনেক অর্থ, বংশের ক্ষমতা লাগে, বিভিন্ন কিছু দিয়ে বিভিন্নভাবে চালান যায়। আলেমদের হাতে দিয়েছেন, এদের তো কোনোটাই নাই। তারপরেও আমরা যে যেখানে থাকি, এক ভাই আলেমরা যারা ইমামতি করি, সেখান থেকে মুসল্লিদেরকে বলে, মুসল্লিরাও তো বসেন, বলতে চাই হুজুর আমাদের দেশে আছে, দূরে দেবো কেন, সব জায়গায় তো মাদ্রাসা আছে। তারপরও মাথায় হাত বুলাইয়া কিছু টাকা পয়সা এই মাদ্রাসায় আনার জন্য চেষ্টা করি। আমাদের মাদ্রাসায় এবছর রমজান মাসে এলাকার কোনো মানুষ কি জাকাত দেয় নাই? আমাদের এলাকায় টাকাওয়ালা মানুষ নাই, কেউ তো মাদ্রাসায় 5,000 টাকা দেন নাই, তো দিলেন কোথায়? হক কে জাকাতে? আটখাতে জাকাত বণ্টন করা যায়, সে আটখাত বেছে তো দিবে। আপনি ধনী, আপনার 500 টাকা জাকাত হোক, আপনার মাদ্রাসায় তো একটা অংশ দেওয়া উচিত ছিল। আমার দেশের মাদ্রাসা
কি আসলো না আসলো ওইটা দেখার বিষয় না, এ প্রতিষ্ঠান আমার দেশের কুরআন বাড়ি ডুবাতলা, এই দেশের মাদ্রাসা, সুতরাং এটাই কিছু করা আমার নৈতিক দায়িত্ব। কথা ঠিক না? কোন একটা রিসিপ্টে দেখলাম না কুরআন বাড়ি ডুবাতলার থেকে 500 টাকা কেউ দিছেন। তাহলে বলেন দেশি মাদ্রাসা কয়ে আমাদেরকে ধমকান বেশি বলেন, মাদ্রাসা চলবে কি দিয়ে? আমরা ঢাকায় যাইয়া 26,600 টাকা কালেকশন করছি, খুলনায় যাইয়া 14,000-15,000 টাকা কালেকশন করছি, নিজেরা 2,000-1,500 যে যা পারছি এই দিছি। দান কালেকশন অন্য বছর হয় 1,00,000 টাকা, এবার হয়েছে 36,000 টাকা। কিছু ধান আমাদের আসে নাই, কালেকশন হয়েছে এখনো আসে নাই। ধানগুলো আনার জন্য যত জায়গা ফোন দেওয়া লাগে তত জায়গা ফোন দিছি, ধান পাইনি। এখন এই বেতন কোথার থেকে দেব বলেন? এই জন্য আপনারা যারা আছেন, যারা আওয়াজ যাচ্ছে, অনেকে ভুল বুঝতে পারেন, ভুল বুঝাইতে পারে, আমাদের তো কোনো টাকা পয়সা দিয়ে এখানে বসানো হয়েছিল, তারপরও আপনাদের দোয়ায় চালানোর চেষ্টা করছি, ভালো মতো সহযোগিতাও পাইতেছি না, এখন কি করব বলেন? এই জন্য আমার তো ওয়াজের কথা না, দু একটা কথা বলা তাই বলছি। আগামীকাল সকাল ফজর বাদ মিটিং হবে মাদ্রাসা মসজিদে, সকলকে হাত জোড় করে শেষও দাওয়াত হবে। আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে অনুরোধ করলাম, কালকে একটু মঙ্গলবার সকালে ফজরের মধ্যে হাঁটতে হাঁটতে মাদ্রাসা মসজিদে আসবেন, দু একটা কথা বলে আমাদেরকে একটু পরামর্শ দিবেন। এটা আপনাদের ইমানের উপর ছেড়ে দিলাম, দিনের খাতিরে, মাদ্রাসার খাতিরে, মাদ্রাসার লেখাপড়ার উন্নয়নের বিষয়, আপনার এটা নৈতিক দায়িত্ব। আমি বলছি এজন্য না, আপনি এলাকার মানুষ, এখানে কথা বলা, এখানে আসা, পরামর্শ দেয়া ইমানি দায়িত্ব। সুতরাং এই ইমানি দায়িত্বটুক কালকে পালন করবেন, এটা আপনাদেরকে অনুরোধ করলাম। সামনের থেকে মাদ্রাসায় ক্যাশব্যাশ নাই, কিভাবে চলতে পারে, কোন পদ্ধতিতে অবলম্বন করব, দুই দেশের মধ্যে আমাদের মুরব্বীদের মধ্যে বললাম মারামারি কাটাকাটি হয় নাই, তারপরও মানসিকভাবে যে অমিলটা বিরাজ করছে, এই অমিলটাকে মিল কিভাবে ঘটানো যায়, আপনারা আমাদেরকে যেভাবে বলবেন, যা করতে বলবেন, সেইভাবে দুই চারজন মুরব্বী আমাদের সঙ্গে থাকেন, সেইভাবে আমরা হাঁটবো চলবো সেইটা করব, তারপরও দেখেন মিল ঘটাইয়া মাদ্রাসার উন্নয়ন করা যায় কি না। যদি এই মাদ্রাসা বিলীন হয়ে যায়, আমি বলে দিলাম ছোট্ট আলেম বড় আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করেন, এই পুরানবাড়ি ডোবাতলা যে 4 গ্রামের মাদ্রাসা, কেউ বাঁচতে পারবেন না, পারবেন না, পারবেন না, সবাই দোষী, সবাই দোষী, সবাই ধরা, আল্লাহর কাকায় আল্লাহর আয়াতে সবাইকে জবাবদেহি করতে হবে, সবাইকে জবাবদেহি করতে হবে। তোর দেশের সাজানো গোছানো জায়গার অভাব নাই, ভবনের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, শুধু ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে মাদ্রাসা কেন নষ্ট হয়ে গেল, আজকে জবাব দে, তারপরে কদম অগ্রসর কর, নাহলে এখানেই হট হয়ে যা, এখানেই স্টপ হয়ে যা। রাগচ্ছেন, রাগচ্ছেন কথাগুলো, আপনাকে ছাড়া কার কাছে বলবো, কেউ শুনবে? বাংলা বাজার যে সিলেলে কেউ শুনবে? কবে এটা পাগল হয়েছে, এটা পাবনা পাটা, ঠিক না? আপনারা আমাদের বাচ্চা ছাড়া, আপনাদের ভাই বেড়া, আপনাদের ছাড়া কার কাছে বলব, কে শুনবে আমাদের এই ব্যথা? কেউ শুনবে না। এই জন্য এই মাদ্রাসার জন্য আবারও চেষ্টা করতে থাকেন। আর বলতে পারেন যে আমরা চেষ্টা করি তারপরে হয় না, এই জন্য চুপ করেছি না, চেষ্টা অব্যাহত রাখেন, চেষ্টা করতে 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 যদি কবরে যান তাহলে আপনি মাপ পেয়ে যাবেন, কথা ঠিক কিনা নাকি ভুল বললাম? চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে, এই জন্য আপনারা কাল সকালে আসবেন, সবাই দূরের থেকে কথা শুনে আমাদেরকেও কেউ আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আমরা যে কয়টা আলেম আপনাদের সন্তান তো। আমাদের এলাকার আর একটা কথা আমি বলি এক মিনিটে, আমাদের এলাকায় আমরা আপনাদের সন্তান, প্রত্যেক বাবার এক একটা সন্তান কমপক্ষে আলেম আছে, কিন্তু এই বাবা কেন বোঝে না, আমার ছেলে আলেম তো ওই বেটার ছেলেও আলেম, ওকে আমি সম্মান করি, আমার ছেলেকে ওরা সম্মান করবে। মুন্সিগঞ্জে আমরা থাকি, ভালো মতো কোরআন শরীফও পড়তে পারে না, তারাবি পড়তেছি, পিছন দিয়ে মুসল্লি কয় হুজুর আমাকে ওই ছেলেটা বাড়িয়ে এসে ওরে সাহেবের নামাজ পড়াইতে দেবে, আমি সব পারবে না,
कहा पार्बे ध्यान शिखुक एन कौन तारा बीरसमा मस्जिद बरा मुसल्लि बेकायदाय पड़े बैसी दिसी हे दुई रेखा निर्मितर ही एलोमेलो कर फेलैसे एन देखें तर देशी लोकर ऊपर कत आंतरिकता कत मोहब्बत कत भलोबासा इमाम सामने नाम दाड़ कर আমার লোকরে দেন। আর আপনারা কি করেন? ঈদগার নামাজ পড়াবে হাফেজ সাহেব, মাদ্রাসার এলাকার মুফতি সাহেব হইলো তারে মানি না, তারে চিনি না, তারে দেব না। হাফেজ সাহেব পড়াবে সে শুধু হাফেজ, কারি সাহেব পড়াবে সে শুধু কারি, ওখানে মুফতি সাহেব থাকলেও বেল নেই। মিথ্যা বললাম নাকি? রাগ হন না, মিথ্যা বললাম? এই কালচার থেকে, এই মানসিকতা থেকে ফিরে আসেন, আপনাদের ইজ্জত বাড়াই দেবে আমার আল্লাহ। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? অপদস্থম করার মালিক কে? সুতরাং দ্বীনের কাজে সহযোগিতা করেন ওলামাদেরকে, আপনার সন্তান হোক। আমরা তো আপনাদেরকে কোনো সময় অমূল্যায়ন করি না। সুতরাং আপনার ইজ্জত বাড়বে, ওলামাদেরকে ভালোবাসেন, দেশি সন্তানকে ভালোবাসেন। আপনার খাটিয়ে তো আমরা যাব, আমরা তো কবরের কাছে কাঁদব। শুক্রবার যখন নামাজ পড়ে দোয়া করি তখন বলি আল্লাহ আমার এলাকার সব মুরব্বীকে মাফ করে দাও। প্রতি জুমার দিন এলাকার কথা মনে ওঠে, প্রতি জুমার দিন সকালবেলা মোনাজাতের সময় এলাকার কথা বলি। আপনারা কেন আমাদেরকে আড় চোখে দেখেন? কেন মহাব্বতের নজর ফেলান না? আমরা তো আপনাদের জন্য সেই সুদূর দূরে বসে কাঁদি, আপনারা তো দেখেন না, বোঝেনও না। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুক। কালকে মিটিংয়ে আসবেন, মাদ্রাসার পক্ষে কাজ করবেন ইনশাআল্লাহ, বিপক্ষে যে থাকবে তাকে বোঝানোর চেষ্টা করবেন, তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। একটু